ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিতে গিয়েই গুলিবিদ্ধ এক ব্যক্তি। ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে গুলি করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাগরাইল থানার অন্তর্গত ধুলাগড় এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখের চোয়ালে আটকে রয়েছে গুলির খোল, অস্ত্রোপচার করে বের করার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে সাগরাইল কোড়ালা এলাকার বাসিন্দা সিতারুল হাসান ওই ব্যক্তি রাত একটা নাগাদ কাজ থেকে ফিরে ধুলাগড় মোড়ে আসে। বাড়ি ফেরার জন্য বাইক গ্যারেজে রাখা ছিল, রাত বেশি হওয়ায় গ্যারেজ বন্ধ হয়ে যায়, হেঁটেই বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তায় দুই দুষ্কৃতী তাকে আটকায়, মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন তিনি। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, গুলি লাগে মুখে। রক্তাক্ত অবস্থায় কোনো রকমে তিনি পুলিশ ফাঁড়িতে আসেন, পুলিশ তাকে নিয়ে যায় হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে এই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পদ অবরোধ করে স্থানীয় গালিচারকরা। পদ অবরোধটা কেন, এই কারণেই হয়েছে, কালকে এরম তারা দুর্ঘটনা একজনকে গুলি মারা হয়েছে, সেই কারণে পদ অবরোধ ডাকা হয়েছে। এর এবারে আমরা পদ অবরোধ এখন তুলছি না, যতক্ষণ না ডিএম স্যার এসে কোনো এস্টাবলিশ সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ ঠিক আছে। আমরা চাইছি অবরোধকে শাস্তি দেওয়া হোক, কেন এইটার বারবার রাত্রিরে হয় এবং আমরা গাড়ি চালক রাত্রিরে বারবার যেতে এরম তারা হয়। আমরা হয়তো কোনো দুষ্কারণে হয়তো রাত বিরতে ফিরছি কি হাসপাতাল থেকে ফিরছি, যদি আমাদেরকে ইদাতে ওরম তা করে তাহলে বারবার অন্য গাড়িওয়ালার শ্বাস পাবে না, এই রোডে চলাচল করা বন্ধ হয়ে যাবে। এটা প্রায় হচ্ছে, প্রায় থানাকেও জানানো হচ্ছে, সব জায়গাতেই জানানো হচ্ছে, নিমকলা পোলও হচ্ছে, এখানেও হচ্ছে, এই দুটো রাস্তা যাইতে এস্টাবলিশ হয় কোনো সিকিউরিটিভাবে কোনো কোয়ারা এস্টাবলিশ হয়, সেই কারণে পদবরটা রাখা হয়েছে। পদবরে যতক্ষণ না ডিএম স্যার আছে কোনো এস্টাবলিশ ততক্ষণ কোনো আমরা পদবর চালিয়ে যাবো।